হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি, অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, 14 আগস্ট মঙ্গলবার দিনে তো রাধা অষ্টমী, তো মা রাধা রানীর মুখী কচুটা খুব প্রিয়। তো মুখী কচু বানানো সবাই জানেন, এটা আমি জানি, কিন্তু আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো রাধা অষ্টমীর দিনে সবাই মা রাধা রানীকে মুখী কচু বানিয়ে তুলসী পাতা দিয়ে অন্যের সাথে নিবেদন করুন। তো দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, মুখি কচুর রেসিপির জন্য আমি নিয়েছি এখানে আধা কিলো মুখি। মুখিটাকে আমি ভালো করে ছুলে ধুয়ে রেখেছি। এবার আপনারা দেখে নিন আমি কিভাবে মুখিটাকে কেটেছি। এবার আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে তাতে জল দিয়েছি, জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি জলের মধ্যে মুখিগুলো ছেড়ে দিচ্ছি। মুখিটার জল ফুটে উঠেছে, মুখিটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি। আমি মুখিটাকে পুরামতে সিদ্ধ করব না, শুধু 60% সিদ্ধ করব। এবার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, একটি ঝাড়িতে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াই। কড়ার মধ্যে দিয়েছি আমি সরষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর গোটা জিরে। আমার জিরেটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা আমি জলে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কারণ আমি ঝাল খেতে পছন্দ করি না, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যদি আপনারা ঝাল পছন্দ করেন তবে আপনারা নর্মেল লঙ্কার গুঁড়ো দেবেন। এবার আমি মশলাটাকে একটু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। এবার আমি ছেড়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি এখানে দুটি টমেটো গ্রাইন্ডিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে লো ফ্লেমে 2 মিনিটের জন্য ভালো করে ঢেকে দেব। আবার আমি ঢেকে দিচ্ছি। একটু সময় হয়ে গেছে, আমি মশলাটাকে এবার চেক করে নিচ্ছি ভালো মতন কষানো হয়েছে কি না। এখনও মশলাটা ভালো করে ফ্রাই হয়নি। এবার হয়ে গেছে, আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি সেদ্ধ মুখি কচু। এবার আমি মুখিটাকে নেড়ে নেড়ে পুরো মশলাটা মুখির গায়ে লাগিয়ে নেব। এবার আমি একটু সময়ের জন্য ডেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি আমি গরম জল। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এটাকে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটু সময়ের জন্য ডেকে রান্না করব। মুখি কচুটা এখনও ভালো মতন সিদ্ধ হয়নি, আরও 5 মিনিট এটাকে ডেকে রান্না করতে হবে।
দিচ্ছি আমি ধনে পাতা কুচি। আমার মুখের সবজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তো কি সুন্দর হয়েছে মুখের সবজিটা। এবার আমি এটাকে অন্য সবজি দিয়ে, অন্য সবজির সাথে অন্য দিয়ে, তুলসী পাতা দিয়ে এটা ভগবানকে নিবেদন করব। আমি চাই রাধা অষ্টমীর দিনে আপনারা মুখি কচুটা বানান আর অন্য সব ব্যঞ্জনও বানান আর তুলসী পাতা দিয়ে অন্যের সাথে ভগবানকে এটা নিবেদন করুন। তো বন্ধুরা, আজকের আমার মুখি কচুর রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি আপনারা কমেন্ট করেন তো আমি আরও মোটিভেট হই আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমার খুব ভালো লাগে। আমার একজন সাবস্ক্রাইবার দিদি আমাকে বলেছেন নারকেলের সন্দেশ বানিয়ে দেখাতে, তো আমি নিশ্চয়ই দেখাবো, কিন্তু কিছুদিন দেরি হবে, তো আমি একটু সময় পাচ্ছি না, নারকেলের সন্দেশ বানানোর জন্য একটু সময় লাগে, তো আমি কিছুদিন পরে দেখাচ্ছি। তো এবার আমি অঞ্জলি অঞ্জলিস কিচেন থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে আবার আরও নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। তো এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।